গ্রীষ্মে সাধারণ ছুটি শেষে সীমিত আকারে চালু হতে যাচ্ছে গণপরিবহন। গণপরিবহন চালুর বিষয়ে এখনো কোনো দিক নির্দেশনা না থাকায় অনিশ্চয়তায় পরিবহন শ্রমিক সংগঠনগুলো পরিবহন শ্রমিক ও যাত্রী উভয় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের ওপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রুশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। প্রায় তিন মাস বন্ধ থাকার পর 30 মে সাধারণ ছুটি শেষে চালু হচ্ছে গণপরিবহন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে তা চালু হবে সীমিত আকারে। রাজধানীর বাস টার্মিনালগুলো ঘুরে দেখা যায় গণপরিবহন চালুর জন্য তেমন কোনো প্রস্তুতি নেই। সীমিত আকারে গণপরিবহন চালুর ক্ষেত্রে শ্রমিকরাও চেয়ে থাকছেন সংগঠনের নেতাদের দিকে। শ্রমিক নেতা শাহজাহান খান জানান, গণপরিবহন চালুর অনুমতি পেলেও সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে চলবে সে বিষয়ে এখনো মেলেনি কোনো নির্দেশনা। এখন পর্যন্ত আমরা নির্দেশনাগুলো এখনো পাইনি। নির্দেশনাগুলো দেখার পরে এখানে হয়তো আমাদের কিছু বক্তব্য থাকবে, দৃষ্টি থাকবে, মালিকদের থাকবে, শ্রমিকদের থাকবে। আমাদের শ্রমিক এবং মালিক সবাই তো গাড়ি চালাতেও পারবে না এখন। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শুক্রবার পরিবহন সংশ্লিষ্টদের সাথে বৈঠকে নেওয়া হবে সিদ্ধান্ত। এছাড়াও পরিবহন মালিক ও শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন তিনি। গণপরিবহন পরিচালনা যাত্রী পরিবহন চালক শ্রমিকদের সুরক্ষায় সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে। গণপরিবহনগুলোর মোট সিটের অর্ধেক যাত্রী পরিবহন, মাস্ক বাধ্যতামূলক সহ শ্রমিক ও যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার উপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রত্যেককে মাস্ক ব্যবহার করতে হবে, কারণ গণপরিবহনে সাধারণত হাঁচি কাশি থুতু ফেলার অভ্যাস মানুষদের থাকে। যতটুকু সিট থাকে প্রয়োজনের থেকে তার অর্ধেক সিটে হচ্ছে আমাকে যাত্রী বসাতে হবে। এটা ছাড়া কোনোভাবেই সামাজিক দূরত্ব নিশ্চিত করা যাবে না। সাধারণ ছুটি শেষ হওয়ার পরপরই সীমিত আকারে চালু হতে যাচ্ছে গণপরিবহন। এখনো পর্যন্ত কোনো সঠিক নির্দেশনা না থাকায় অনিশ্চয়তায় পরিবহন সংশ্লিষ্টরা। আর অন্যদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিবহন শ্রমিক এবং যাত্রী উভয়েরই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পরই চালু করা উচিত এই গণপরিবহন, যার সমাধান হতে পারে শুক্রবার পরিবহন সংশ্লিষ্টদের বৈঠকের পর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।